আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতিমাব সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির অনন্য আয়োজন সহজে নামাজ শিক্ষা এ অনুষ্ঠানে আমরা প্রতিটি পর্বে আপনাদেরকে এ অনুষ্ঠানের মাধ্যমে নামাজের দিকে আহ্বান করি নামাজ আল্লাপাক রব্বুল আয় মিনির শুক্রিয়া আদায় করার সর্বশ্রেষ্ঠ ইবাদত বলেছেন বাইনাল অল সলাদ একজন মুমিন এবং কাফের মধ্যখানে যে পার্থক্য সেটা হচ্ছে নামাজ আদায় করা মুমিন লোক নামাজই হবে আর কাফের লোক হবে বে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের খেদমতে আমরা আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে জুমার দুই রাকাত ফরজ নামাজ আমরা সকলেই জানি সপ্তার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এমনি মাজার শরীফের হাদিস রসুল্লাহ সালআলী হাসাল্লাম বলেছেন ঈদ উল ফিতর উল আজহার থেকে সর্বোচ্চ দামি যে দিন সেদিন দিন হচ্ছে জুমার দিন কেন মুসলিম শরীফের হাদিস ফিহা খুলে কা আদম ও ফিহা উদ খিলাল জন্না ওয়া ফিহা উখ রিজা মিনহা ওলাসায়েত ইউমিন জুমা রাসুল্লাহ সালি হাসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুলমিন জুমার দিন আদম আলাকে সৃষ্টি করেছেন জুমার দিন আল্লাহ আদম আলাইস্লামকে জান্নাতে দাখিল করেছেন জুমার দিন আদম আলাইসাল্লাম জান্নাতে প্রবেশ করেছেন জুমার দিন আদম আলাইসাল্লাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন এবং যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেদিন হবে জুমার দিন আর যে সময় পৃথিবী ধ্বংস হবে সে সময়টা হচ্ছে আসর থেকে মাগরীব পর্যন্ত এই ওয়াক্ত আর আল্লাহ রসুল্লিম বলেছেন জুমার নামাজের পর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টা দোয়া কবলের সময় আমরা যেন বেশি বেশি আল্লাহ আল্লা পাকবল আলমিনের কাছে দোয়া করি এবং ইস্তেক ফার করি আর জুমার দিন হচ্ছে পবিত্রতম এই দিন এই দিন আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে সারা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মামিন জুমার নামাজ আদায় করতে হয় জোহরের ওয়াক্তে আর জুমার দিন বিশেষ করে জুমার দিন যে জোহরের চার রাকাত ফরজ নামাজ রয়েছে সে চার রাকাত ফরজ নামাজের পরিবর্তে দুই রাকাত জুমার ফরজ নামাজ আমরা আদায় করি আর বাকি দুই রাকাত খোদবার সময় আমরা চুপ থাকি খোদবার সময় চুপ থাকাটাও এটাও নামাজের একটি অংশ অনেকে খোদবার সময় কথা বলে যাহাদের স্পষ্ট রূপে নিষেধ রয়েছে